চট্টগ্রামের লোহাগড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষ, শিশু সহ নিহত 8, আহত 3 জন আশঙ্কাজনক। উপজেলা নির্বাচনে প্রচার প্রচারণা তুঙ্গে, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, আওয়ামী লীগের প্রতিপক্ষ বিদ্রোহীরা। ব্রেক্সিটের বিকল্প প্রস্তাব ভোটাভুটিতে নাকচ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছেদের সংকট। শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। সংবাদ আরো থাকছেন, কক্সবাজারের বহুমাত্রিক সাংস্কৃতিক বিনোদন কেন্দ্র কক্স কার্নিভাল, দর্শনার্থীদের ব্যাপক সাড়া। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু সহ 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে 20 জন, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপোর্ট রত্না জামানের। বুধবার গভীর রাতে মহাসড়কের লোহাগড়ার চুনতির জাঙ্গালিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা রিল্যাক্স পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা মা মেয়ে সহ 8 জন নিহত হন। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের 20 জন যাত্রী আহত হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে। বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। বাস ও মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। এবার উপজেলায় ভোট। চতুর্থ দফা উপজেলা নির্বাচনের শেষ সময়ে প্রচার গণসংযোগে ব্যস্ত মুন্সীগঞ্জ ও বাগেরহাটের প্রার্থীরা। এসব উপজেলায় নৌকার প্রার্থীদের সঙ্গে লড়াই হবে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের। আছে অভিযোগ, পাল্টা অভিযোগও। আর পছন্দের প্রার্থী বেছে নিতে ভোটাররা করছেন নানা হিসেব নিকেশ। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। ভোটের দিন ঘনিয়ে আসায় বিরামহীন ব্যস্ত প্রার্থীরা। নেতাকর্মীদের সাথে নিয়ে দল মনোনীত প্রার্থীরা প্রচার চালালেও পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরা। ঢাকার কাছের জেলা মুন্সীগঞ্জের 6 উপজেলায় নির্বাচন 31 মার্চ। সদর, সিরাজদি খান, লৌহজং, শ্রীনগর, টঙ্গিবাড়ি ও গজারিয়ায় চেয়ারম্যান পদে প্রার্থী 20 জন। সিরাজদি খানে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অন্য প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি 5 উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে 20 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী 19 জন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য, এই শ্রীনগরের উন্নয়নের জন্য এই এলাকার মানুষ আমাকে ভোট দেবেন। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ভূমিদস্যুতামুক্ত করব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। জনসাধারণের পাশে থাকব, অসহায় মহিলাদের উন্নয়নের জন্য কার্যক্রম চালু করব। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন এই নির্বাচনী কর্মকর্তা। জনগণের মাধ্যমে এই বিষয়ে উৎসাহ উদ্দীপনাও আছে এবং আমরা আশাবাদী যে খুব সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং নিরপেক্ষভাবেই ভোটটি অনুষ্ঠিত হবে। বাগেরহাটের 9 উপজেলার 6টিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি 3টিতে চেয়ারম্যান পদে প্রার্থী 7 জন। নৌকার প্রার্থী ছাড়াও আছেন আওয়ামী লীগের বিদ্রোহী, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা। সদর উপজেলায় ভোট হবে ইভিএম পদ্ধতিতে। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার কথা। যুব সমাজকে নিয়ে যিনি কাজ করবেন তাকে আমরা নির্বাচিত করব। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকবে। খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ঠিকাদার নিহত, ক্লু খুঁজছে পুলিশ। সুবর্ণচরে তরমুজে ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণ, ক্ষতিগ্রস্ত গ্রীষ্মকালীন সবজির ক্ষেত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার, কিন্তু এখানে পর্যটকদের জন্য নেই তেমন কোনো বিনোদনের ব্যবস্থা।
পর্যটকদের জন্য বিনোদনে বহুমাত্রিকতা আনতে শুরু হয়েছে কক্স কার্নিভাল নামে একটি সাংস্কৃতিক প্রদর্শনী কেন্দ্র। গত বছরের সেপ্টেম্বরে কক্স কার্নিভালে উদ্বোধন করা হলেও স্বাধীনতা দিবস উপলক্ষে এখন চলছে নানা আয়োজন। কক্সবাজারের প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। কক্সবাজারে সারা বছরই ভিড় থাকে পর্যটকদের। সৈকত ছাড়াও ইনানি, হিমছড়ি, সেন্ট মার্টিন সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো থাকে পর্যটকদের পদচারণায় মুখর, কিন্তু তাদের জন্য নেই তেমন কোনো বিনোদনের ব্যবস্থা। এজন্য সমুদ্র ভ্রমণের পাশাপাশি দেশ বিদেশের শিল্পীদের অংশগ্রহণে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। একসঙ্গে 2000 দর্শক কক্স কার্নিভালে শো উপভোগ করতে পারবেন। বিনোদন কেন্দ্রটির রয়েছে 9650 বর্গফুটের গ্যালারি, 2100 বর্গফুটের একটি মঞ্চ। এরকম আয়োজনে অংশ নিতে পেরে ভালো লাগা আর দেশের পর্যটন ছড়িয়ে দেওয়ার কথা বলছেন শিল্পীরা। আমরা যেন এই ধরনের অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করে আমাদের দেশটাকে মানুষের কাছে পরিচিত করতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এটা হচ্ছে, অ্যান্ড অ্যাজ এ আর্টিস্ট, অ্যাজ এ মডেল আমি এটাতে পার্টিসিপেট করতে পারছি, খুবই ভালো লাগছে। ম্যাজিক শো, লাইভ কনসার্ট, বাদ্যযন্ত্র শো, ডান্স ও থিয়েটার প্রদর্শনের আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা। এ কেন্দ্রটি পর্যটন শিল্পে অবদান রাখার কথাও বলছেন তারা। এখানে নাইট লাইফ বলে কিছু নেই, এই নাইট লাইফটাকে কিভাবে ইম্প্রুভ করা যায় তার ওই চিন্তাধারা থেকেই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং ইন্ডিগো বিডি জয়েন্টলি এই জিনিসটার আয়োজন করে। কক্সবাজারকে যদি আরো পর্যটন বান্ধব করতে হয় তাহলে এই ধরনের প্রোগ্রাম হওয়া প্রয়োজন। এরকম আয়োজনকে স্বাগত জানিয়েছেন হোটেল মালিকরাও। শুধু সমুদ্র দেখবে তা না, সমুদ্রের পরে সন্ধ্যার পরে যে লাইফটা এনজয় করার মতো, পৃথিবীতে যেরকম এনজয় করছে সেভাবে এনজয় করার মতো এই লজিস্টিক সাপোর্ট সরকারি পর্যায়ে হোক বা সরকারি পর্যায়ে হোক দিতে হবে। সারা বছর বিশেষ বিশেষ দিনে বিনোদনের ব্যবস্থা করা গেলে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। রাজধানীর আফতাব নগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত দুইজন সন্ত্রাসী তারজান বাহিনীর সদস্য। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান গণমাধ্যমকে জানান, আফতাব নগরে মাদকের চালান বিক্রি হবে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি করে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে মিজানুর রহমান নামে একজন ঠিকাদার নিহত হয়েছেন। বুধবার রাত 10:30 দিকে খুলনা মহানগরীর মুসলমান পাড়া ক্রস রোড এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আশপাশের মানুষ। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সন্ত্রাসীদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে, তবে হত্যার কারণ সম্পর্কে পুলিশ কিছুই বলতে পারেনি। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। নোয়াখালীর সুবর্ণচরে চলতি মাসের প্রথম সপ্তাহের বৃষ্টি ও পরবর্তী খরায় ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকজনিত রোগে মারা যাচ্ছে তরমুজ গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রীষ্মকালীন সবজির ক্ষেত। এমন বিপর্যয়ে সর্বশান্ত হওয়ার শঙ্কা কৃষকদের মাঝে। নোয়াখালী প্রতিনিধি রিপোর্ট, জানাচ্ছেন রত্নসমান। চলতি বছরের মার্চে টানা তিন দিনের বৃষ্টিতে সুবর্ণচরের অধিকাংশ জমিতে পানি জমে যাওয়ায় তরমুজ গাছ হলুদ বর্ণ ধারণ করে শুকিয়ে মরে যাচ্ছে। কিছু কিছু স্থানে ফলন হলেও পরিমাণে কম ও আকারে অনেক ছোট হয়েছে। শুধু তরমুজ নয়, চিচিঙ্গা, ঢেঁড়স ও করলা সহ অন্যান্য সবজিও ভাইরাসে আক্রান্ত হয়েছে। সমস্যা নিরসনে বিভিন্ন কোম্পানির বালাইনাশক ব্যবহার করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। গত বছর প্রায় আমি একখানি করে 3 লাখ টাকা পেয়েছি, এবার আমার সব দিকে ধরা, মানে আমি কিছু পাইতেছি না, মানে সব বৃষ্টির কারণে আমার সব কিছু চলে গেছে, মানে এটা সব লোকসান হইতেছে আমার। এই বৃষ্টি হয়েছে না, গাছ আগে ভালা আছে, বৃষ্টির পর ধরেই গাছ টোটালে নষ্ট হয়ে গেছে। শঙ্কিত না হয়ে ভবিষ্যতে সর্বোত্তম বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন, আবহাওয়া ও লবণাক্ত সহনীয় বীজ ব্যবহার এবং ওষুধের নিরাপদ ব্যবহারের পরামর্শ কৃষিবিদদের। কোন জীবাণুটা এই রোগের জন্য দায়ী সেটা উচ্চতর গবেষণা করার জন্য আমরা স্যাম্পল সংগ্রহ করে, নমুনা সংগ্রহ করে আমাদের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ
গাজীপুর আমরা পাঠিয়েছি কৃষকদের মাঝে এই জিনিসটা সচেতন সৃষ্টি করবো, যেন সামনের বার ওনারা যদি তরমুজ করে তাহলে যেন বেড পদ্ধতিতে তরমুজ করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে এ বছর জেলায় 10,000 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এর মধ্যে শুধু সুবর্ণচরে তরমুজ হয়েছে 9,250 হেক্টর জমিতে। রত্না জামান, একুশে টেলিভিশন। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে আবারও ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। সামনের সপ্তাহ থেকে শ্বেত জাতিবাদ নিষিদ্ধ করছে ফেসবুক, ব্লক করা হবে সব কন্টেন্ট। অজদের কাছে 80 রানে হেরে সিরিজ খোয়ালো পাকিস্তান। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রামে লোহাগাড়ে বাস মাইক্রোবাস সংঘর্ষ, শিশু সহ নিহত 8, আহত 3 জন আশঙ্কাজনক। উপজেলা নির্বাচনে প্রচার প্রচারণা তুঙ্গে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, আওয়ামী লীগের প্রতিপক্ষ বিদ্রোহীরা। ব্রেক্সিটের বিকল্প প্রস্তাব ভোটাভুটিতে নাকচ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছেদে সংকট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।